নন্টে ফন্টে ছাড়া ছেলেবেলাটা অসম্পূর্ণই থেকে যায়। নারায়ণ দেবনাথের এই অমর সৃষ্টি প্রথমবারের জন্য বড় পর্দায় আসতে চলেছে। জালান ইন্টারন্যাশনাল ফিল্মসের প্রযোজনায় অনির্বাণ চক্রবর্তী পরিচালনায় তৈরি হওয়া নন্টে ফন্টে খুব শীঘ্রই হলে আসতে চলেছে। কিছুদিন আগে সেই ছবির টিজার লঞ্চ হয়েছে, এখন জোরগতমে চলছে প্রচার পর্ব। বৃহস্পতিবার বাঙালির আরেক নস্টালজিয়া ভীমনাগস বাদার শ্রীনাথ নাকের মিষ্টির দোকানে প্রচার সারলেন সিনেমার কলাকুশলীরা। সেকাল থেকে একাল ছোটবেলার নন্টে ফন্টে দুষ্টু মিষ্টির স্মৃতিগুলো আর ভীমনাগস বাদার শ্রীনাথ নাকের মিষ্টি, চিরদিনের মিষ্টি সম্পর্ক। এই ছবিতে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অম্লান মজুমদার, শুভাশিস মুখোপাধ্যায়, সুমিত সমান্তার, লামা কাঞ্চনা, বিশ্বজিৎ চক্রবর্তী, পার্থসারথী দেব, পুলকিতা, সোহম বসু, রায়চৌধুরী, সোহম বসু, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, মনোজ্যোতি মুখোপাধ্যায়, নিমাই ঘোষ প্রমুখরা। ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অম্লান মজুমদার, সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়, প্রোমো এবং মোশন এডিটের দায়িত্বে রয়েছেন অনির্বাণ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, কালারিস্টের দায়িত্ব সামলেছেন ঋতুজিৎ। এছাড়া ছবির কার্যনির্বাহী প্রযোজনা এবং সহপ্রযোজনার দায়িত্বে রয়েছেন বিশ্বজিৎ মুখোপাধ্যায় এবং আকৃতি জালান। ছবি কলাকুশলীরা ছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভীমনাগস ব্রাদার শ্রীনাথ নাকের কর্ণধার অভিজিৎ নাগ। বাহাদুর, ফ্ল্যাশ গার্ডেন এসব কমিক্সের মধ্যে দিয়ে কেটেছে, তো তাদের মধ্যে অন্যতম হচ্ছে হাদাভোদা এবং নন্টে ফন্টে। মানে পদ্মশ্রী নারায়ণ দেবনাথ আজকে আর আমাদের মধ্যে নেই, এটাকে এক মানে অনেক শিশুর হৃদকমলে উনি শ্রী হয়ে আছেন, তো আমি সেই শিশুদের মধ্যে একজন। বিশ্বাস করুন, নন্টে ফন্টের জন্য আমার বয়স এখনও বাড়েনি। আমি যদি নিজে নাও অভিনয় করতাম বা আমি যদি এই সিনেমার সঙ্গে যুক্ত নাও থাকতাম, এমনিতে আমি সমস্ত বাংলা সিনেমাই দেখি, আমি নন্টে ফন্টে দেখার জন্য মানে ছুট লাগাতাম, দৌড়ি গিয়ে নন্টে ফন্টে দেখে আসতাম। তখন পদ্মশ্রী শ্রী নারায়ণ দেবনাথ বেঁচে ছিলেন এবং উনি সশরীরে উপস্থিত হয়েছিলেন ফ্লোরে। অম্লানকে, আমাদের চিত্রনাট্যকারকে, নিজের হাতে 850 কমিক স্ট্রিপ তুলে দিয়েছিলেন, বলেছিলেন এর মধ্যে থেকে বেছে তুমি তোমার চিত্রনাট্য তৈরি করো, এবং আশীর্বাদ করে গেছিলেন যে নন্টে ফন্টে আমাদের বাঙালির স্বপ্ন পূরণ হতে চলেছে, 19 মে বড় পর্দায় আপনারা দেখতে পাবেন। আমরা আমাদের শৈশবকে ফিরিয়ে নিয়ে আসছি কীভাবে, আবেগ দিয়ে, সেই নন্টে ফন্টের মাধ্যমে, আর আপনারা সেই আবেগটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন বড় পর্দার মাধ্যমে। তাই অনির্বাণ আর অম্লানের কাছে আমার কৃতজ্ঞতা যে এরকম একটা ছবির সাথে আমাকে যুক্ত করতে পেরে আমি আমার নিজের শৈশবে ফিরে গেছি। এবার আপনাদের পালা, 19 মে চলে আসুন প্রেক্ষাগৃহে। আর কিছু আসুক না আসুক, যেটা আসতে হচ্ছে শুকতারা, চাঁদমামা, হাদাবোদা, নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট। তো আমি ছোটবেলায় এরকম পরিবেশে, মানে ভালো রেজাল্ট করলে সবার আগে দেওয়া হতো ভালো বই। আমার যে কত বই এখনও বাড়িতে আছে, ছোটবেলার বই, মানে বড়বেলার বই না, থরে থরে সাজানো বহু রূপকথার বই, অ্যাডভেঞ্চারের বই। তো আমি বোধহয় সেই জন্য এখনও ওই সারল্যটা নিয়ে থাকতে ভালোবাসি। মানে আমার মনে হয় যে জীবনটাকে যদি কঠিন বাস্তবের মধ্যেও ছোটবেলাটাকে মনে রাখ তো অনেক কিছু সহজ হয়। তো আমার এই জীবনে চলার মুহূর্তে নন্টে ফন্টের মতন ছবি পাওয়াটা একটা কতটা আনন্দের বুঝতেই পাচ্ছেন, মানে ছোটবেলার স্বপ্ন পূরণ, একটা ইতিহাসের সাক্ষী হয়ে দেওয়া। কারণ নারায়ণ দেবনাথের ওই যে নিচে লেখা সব কমিক্সটা শেষ হওয়ার পর নারায়ণ দেবনাথ, ওনার একটা এরম ঐতিহাসিক দুটো ক্যারেক্টার একটা চিন্তাভাবনা আসে। এবং যখন সিনেমাটা করি, এটার মধ্যে আরেকটা জিনিস বলার কথা, সেটা হচ্ছে যে যখন কোনো স্টোরি বা উপন্যাস বা কোনো এর ধরনের গল্প নিয়ে যখন কোনো ছবি হয়, তখন দর্শকরা সেটা হয়তো আগে পড়েছে, নিজেদের মতো করে ভিজুয়ালাইজ করেছে, কিন্তু যখন কমিক স্ট্রিপ নিয়ে কোনো সিনেমা হয় তখন কিন্তু গোটা ছবিটা তাদের কাছে চেনা। মানে সে কীরকম পোশাক পরে, তার কস্টিউমস, সেট, সে কীভাবে হাঁটে, কীভাবে কথা বলে, তো সেইগুলো সবটাই মানুষের কাছে জানা। তো এই ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করতে গেলে এটা একটা চাপ, কারণ ভীষণ অথেন্টিক, ভীষণ প্রাণবন্ত হওয়ার দরকার, যাতে এগুলো তো সব চেনা যে এই লোকটা তো এরকমভাবেই কথা বলে বা এই লোকটা তো এইরকমই পোশাক পরে এবং একে কেমন দেখতে। সেখানে প্রথম যেটা ভীষণ একটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে কাস্টিং। তো এখানে কাস্টিংটা নিতে গিয়ে কাস্টিংয়ের জন্য প্রচুর বাচ্চা ইন্টারভিউ নিই, স্ক্রিন টেস্ট নিই আমি। তারপরে যেটা হয়, 2 সোহম আসে এবং 2 সোহমই সিলেক্টেড হয় ফর নন্টে অ্যান্ড ফন্টে।
এরপরে কেল টু আসে, আমাদের হাতি স্যার আসে। এবার হাতি স্যার যেদিনকে আমাদের লুকসেট হচ্ছিল সেখানে আমাদের স্টুডিওতে শ্রদ্ধেয় নারায়ণ দেবনাথ ছিলেন এবং উনি স্কেচ করছিলেন নিজের মনেই কয়েকটা। এই সময় এক এক করে যখন আর্টিস্টরা লুকসেটের জন্য ঢুকছে, এক সময় হাতি স্যারও ঢোকে। এ তো এই ক্যারেক্টারগুলোকে দেখে, হাতি স্যারকে দেখে উনি বলেন যে আচ্ছা আমি কি এনাকে দেখে এঁকেছি আমার চরিত্রটাকে, নাকি আমার চরিত্রটা দেখে তোমরা কাস্টিং করেছ। তো এটা খুব পাওনা ছিল যে ঠিকঠাক দিকে যাচ্ছি, ঠিকঠাকই হবে। সেদিন থেকেই আর পিছনে তাকাতে হয়নি, ছবিটা সুন্দর করে হয়। এবার মুক্তি পাচ্ছে 19 মে, আশা করি দর্শকদের ভালোবাসা পাবে এই ছবিটি। নন্টে ফন্টে মানেই সেখানে খাবারের একটা বিরাট বড় জায়গা ছিল সব গল্পেই, সেখানে মিষ্টির আবার আলাদা একটা স্পেশাল জায়গা ছিল। এবং পার্সোনালি আমার জীবনে মিষ্টির একটা আলাদা জায়গা, কারণ মিষ্টি একটু না, শেষ পাতে একটু মিষ্টি না থাকলে আমার এমনিও চলে না আর কি, দিনটা শেষ হয় না। তো সেরকম জায়গা থেকেই মিষ্টি, এবং সেই মিষ্টি যদি হয় ভীমনাগের মিষ্টি, সেই ভীমনাগের মিষ্টি নন্টে ফন্টে 19 মে রিলিজ। সবার জীবনটা মিষ্টি হোক। যখন রোলটা ফার্স্ট টাইম মানে অফার হয় আমার উপর, তখন রোলটা অফার পাই খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু সেম জায়গায় খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, কারণ খুব নস্টালজিক ক্যারেক্টার্স করছি। আমার মানে হলে গিয়ে দর্শক আমার মধ্যে ফোনটাকে খুঁজবে, তো তা অতটা ইজি জিনিস ছিল না। বাট তারপর সিনিয়রদের গাইডেন্স, অনির্বাণ আঙ্কেল, অমলাল আঙ্কেল, বাকি সবার গাইডেন্স দিয়ে কাজটা ভালো করেই করেছি। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখবেন। আর আর কিছু বলবো না, তাহলে আপনারা হলে গিয়ে দেখবেন না, এই জন্য সব কিছু হলে গিয়ে দেখবেন, হলে গিয়ে মজাটা নেবেন। নন্টে ফন্টে এমন একটা কমিক্স যেটা পুরোটাই একটা ফ্রেন্ডশিপের ওপরে, এবং ওখানে একটা রাইভেলরি আছে কেলটুদার সাথে নন্টে ফন্টের। তো সেটার জন্যই আজকে নন্টে ফন্টে এতটা হিট এবং সবার মনে আছে নন্টে ফন্টে। এবং সেই এনভায়রনমেন্টে তৈরি করতে চেয়েছি আমরা আরও পর্দায়। তো এটা আমরা যখন শুটিং করেছিলাম খুবই এক্সাইটেড ছিলাম, এবং ঠিক আপনারা যতটা এক্সাইটেড হয়েছিলেন সিনেমাটা দেখার টাইমে, আমরাও মানে সিনেমাটা দেখার টাইমে বলছি, কমিক্সটা পড়ার টাইমে ঠিক ওরকমই আমরা এক্সাইটেড ছিলাম, এবং এক্সাইটমেন্টে মধ্যে দিয়ে আমরা শুটিং করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সিনেমাটা দেখে, এবং আপনারা যারা বড় হয়ে গেছেন তারা নিজেদেরকে ছোট করে ছোটদের সাথে সিনেমাটা দেখতে আসুন। উনিশলার আছে স্বর্গীয় নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি নন্টে ফন্টে, আর এই ভীমনাগের মিষ্টি, এটা সমার্থক বলা ভুল হবে কিন্তু এ দুটো চিরাচরিত। নারায়ণ দেবনাথ পড়ে আমরা শৈশব থেকে বড় হয়েছি, বা আমার পূর্বপুরুষরাও শৈশব থেকে বড় হয়েছে, অনেকে আমার বাবা কাকা জায়গারাও পড়েছেন, আজকে আমরাও পড়ছি, আমার পরের জেনারেশনও পড়েছে বা পড়ছে। এবার ভীমনাগের মিষ্টি এটা বলতে সেই 1826 সালে শুরু, এবং সেটা প্রবাহমান কাল ধরে বা আবহমান কালেও এটা কন্টিনিউ হয়ে চলেছে পুরুষের পর পুরুষ আমাদের হাত ধরে। সুতরাং আমরা একটা জিনিসই মনে করি যে নারায়ণ দেবনাথের এই অমর সৃষ্টি যে বাস্তবায়িত হয়েছে ফিল্মের মাধ্যমে, আগামী 19 মে এটা প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে, আমি আপনাদের মাধ্যমে সকল দর্শকদের জানাবো আপনারা আসুন। ভীমনাগের মিষ্টি বা ভীমনাগস ব্রাদার্স শ্রীনাথ নাগ আমাদের ব্র্যান্ডের যে মিষ্টি আপনারা খেয়ে এসেছেন, খাচ্ছেন, আগামী দিনেও খাবেন, তেমনি এই মুভিটাও দেখুন, আনন্দ পান, আপনাদের পরবর্তী প্রজন্মদের নিয়ে আসুন, তাদেরকেও জানান এই ধরনের কমিক্সের মধ্যে দিয়ে যে মরাল যে জিনিসগুলো আছে সেগুলো উপলব্ধি করতে। এই যে নন্টে ফন্টে সেটির চিত্রনাট্য এবং সংলাপ আমি তৈরি করেছি, তার সঙ্গে একটি বিশেষ চরিত্রে কাঁকড়া, আর এই মুহূর্তে আমার হাতে দেখছেন নন্টে ফন্টে মিষ্টি। অর্থাৎ শিশু যে সাহিত্য, যে কমিক্স, সেটা যেরকম মিষ্টি, ঠিক তেমনি ভীমনাগ মানেই মিষ্টির রসদ, আর সেই ভীমনাগ তৈরি করেছে নন্টে ফন্টে সন্দেশ। তাই আমি এক হাতে সন্দেশ নিয়ে আপনাদেরকে বলছি, এই সন্দেশ খেলে যতটা আনন্দ পাবেন, মজা পাবেন, সেই মজাটা যদি পেতে চান তাহলে 19 মে চলে আসুন সিনেমা হলে। আসছে নন্টে ফন্টে, কমিক্স নিয়ে প্রথম বাংলা ছবি নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি, আর সঙ্গে থাকছে ভীমনাগের সন্দেশ। তাই একদম মজা পেতে চলে আসুন নন্টে ফন্টে দেখতে, আর ভীমনাগের কাউন্টারে চলে যান নন্টে ফন্টে সন্দেশ কিনতে। রিপোর্ট চ্যানেল 10।